অভিযোগ রয়েছে জমি দখলের শিবু হাজরা শেখ শাহজাহানদের বিরুদ্ধে, আপনারও কি এমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে, কীভাবে হয়েছে? আমাদের আমাদের জমি এই এই সরু ফালিটা আমার জমি, আমি আমাদের প্রথম বললো যে তোমাদের ওধারে যাবো না, আমার এইটা বেরোনোর রাস্তা ছিল। কে বলছে? কে? এই শিবু হাজরা, শিবু হাজরার দলবল এসে এসে বললো যে জলকর করবো, তোমাদের এই রাস্তার গায়ে চলে আসবে। আমি বলি না, রাস্তার গায়ে যেয়ে এসো না, তোমার খানিটা বাদ দিয়ে করো। তারপর বললো ওই ওই ঘরের সোজাসুজি ওই করবে, এদিকে বাদ দিয়ে দেবে। বললো সেইভাবে আমরা, আমার কোনো লাগেনি কোনো কিছু, ওরা ওই ধার মিটিং টিটিং করে করে দিল, ঠিক আছে আমরা করবো। সেইভাবে এসে দেখি শুরু করে দিল, প্রথমেই দেখি এইখানে এসে মাটি দিই। আমি কি এখানে না বললাম, বলা হলো যে বললো না এখান থেকে এইভাবে বেঁকে যাবে। আমি কেন এখান থেকে বেঁকে যাবে কেন? তারপরে দেখি এখান থেকে এসে আবার বাধা হয়ে গেল, না এখানে না ওইখানে হবে, ওইখান থেকে চলে গেলো, ওইখান থেকে দিতে দিতে আবার চলে আসলো, চলে এসে আবার এই এইখানে আমার কাটা শুরু করে দিল। ওই ধার দিয়ে কাটবে, সেটা আবার আবার এই ধার দিয়ে কেটে আমার জমি সব শেষ করে দিল। আমার সরু সরু জমি, সেইটা কেটে জায়গা ছিল আমার, এখানে ছিল 50 শতক জায়গা, 50 শতক এই একদম এখান থেকে একদম নদী নদী পর্যন্ত শতক দখল হয়ে গেছে, 25 শতক দখল হয়ে গেছে, মানে অর্ধেকটাই দখল। হ্যাঁ, অর্ধেকটাই দখল। এবং পয়সা করি দিয়েছে? হ্যাঁ, পয়সা করি ওই বলছে আমি তোমাকে লিজ দিয়ে দেবো, তোমার অসুবিধাটা কীসের? আমি কেন এখানে করবেন না, আমার বললেন এখানে আসবেন না, তো তাও করবেন, আমি কিন্তু সইটাই দেবো না। বলে না, তোমার সই দিতে হবে না, তোমার কী করি আটকাবো, আটকি আটকি নিও। বলে জোর করে করতে লাগলো, আমার ছেলে বাধা দিয়েছিল, ছেলেকে ঘাট ধাক্কাটা দিল, মারতে গেছিল, অনেক লোক এসে বাধা দিল, মানে আমাদের গ্রামের লোক থাক থাক, আর যারা দাদারা তারা তারাই মারতেছে। হ্যাঁ, আমাদের এইখানে এইখানকার ছেলে, যা হোক আমার আমি আর কিছু বললাম না, চুপচাপ করে ওরা ওদের মতন করে নিল, আর সবটাই ঘেরে নিল পরস্পর পরস্পর, যত জমি ছিল আমার ওখানে 50 শতক জায়গা ছিল সেটাও নিয়ে নিল, সে কেটে কুটে একবার সে নাস্তা খাস্তা করে দিল। ওখানে আমার একটা ঘের মতন করা ছিল, সে বললো আমি তোমার ঘের টাকাও করেছো, ঘের করেছো, আমি সেই পুকুর যে কেটেছো আমি খরচ দিয়ে দেবো। সে এক পয়সাও দিল না, সেইভাবে ওরা করে নিল, সেইভাবে থাকে। প্রথম বছরেই দেখি টাকা দিল, 6,000 টাকা করে লিজ দিল, 318,000 টাকার লিজ দিল। আমার খাসের জায়গা খানিকটা ছিল, সে ছিল সে 13 শতক মতন, সেটাও দিল। আরও জায়গা ছিল আমার, আমার খাটের জায়গা, আমার বাবার জমি জমিদারের জায়গা চাষ করতো, তার থেকে আমি পেয়েছিলাম এখানে 2 বিঘে। তা সে পার্টি উত্তম এসে জোর করে সেই জমিতে ফ্ল্যাগ মেরে দিল, ফ্ল্যাগ মেরে দিয়ে আমাকে বললো তুমি কাগজপত্র আনবা। আমি বলি কাগজপত্র তো আমার কিছু নেই, আমার বাবা চাষ করতো জমিদারের জায়গা, এখন ভেস্ট হয়ে গেছে, আমার বোনরা ভাগ নিয়েছে, আমাকে অর্ধেকটা দিয়েছে, বোনরা 2 বিঘে নিয়েছে, আমাকে অর্ধেকটা দিয়েছে, আমি 2 বিঘে করি। তো সে না, ও হবে না, তোমার কোনো কাগজপত্র নেই, হবে না। থানায় জানিয়েছিল? থানায় কী জানাবো, ওরে বাবা, থানা তাদের তো, থানায় কত লোককে বললাম, বলছে ওই শিবুবাবুকে জানাও, উত্তমকে জানাও। তো উত্তম বলো ডায়েরি তো নেবেন থানার অফিসার? ডায়েরিও নেবে না, ডায়েরিটারি কিচ্ছু নেবে না। আমি বলেছিলাম, বলি না ওই শিবু হাজার কাছে যাও, উত্তমের কাছে যাও। তা আমি দেখলাম আর সব আমাদের পাড়ার যত মানে কর্মীরা, ওই টিএমসির কর্মী, যা হয়েছে হয়েছে বাদ দিয়ে দাও, তোমার কী বলছে শোনো। আমাকে এক ঘরের উপরে তুলে নিয়ে গেলো, দোতলার উপরে তুলে নিয়ে গেলো, নিয়ে বলছে 50,000 টাকা দিতে হবে, তোমার জমি ছেড়ে দেবো আর তোমার নামে রেকর্ড করে দেবো। আমি 50,000, আমার তো খাওয়া হয় না, আমি 50,000 টাকা কোথার থেকে পাবো? আমি 5,000 টাকা জোগাড় করতে পারি না। তো মানে দিতে হবে, তা ওই পাশাপাশি নেতা যে আমাদের মানে গ্রামের ভাই ভগ্র, তারা বলছে গরিব মানুষ সত্যি সত্যি ওকে একটু কম সম করে বলো, যাক 25,000 টাকা দিও। সেটা 25,000 টাকা বলতে 25,000 টাকা দিল, ও সে গ্রামের নেতা দুজন 5,000 টাকা করে নিয়ে নিল, আর ও নিল 15,000 একদম নগদ ক্যাশে নিয়ে নিল। নিয়ে আবার পরে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, পরে দেখি আবার 1 বিঘে জমি বের করে নিল। এই 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 এইখানে আমাদের পাড়ার ছেলেরা এসে জোর করে এসে দখল করে এই জমিটা বের করে নিল, এই এসে পুকুর টুকুর কেটে নিল, কয় বছর চাষ করলো, আমি বাধা দিলাম না, শুনলো না। তারপর আমি খানিকটা বাড়ি বাগান করে নিয়েছিলাম, বলে ওটা ছেড়ে দিতে হবে। আমি বললাম আমি গাছপালা করে ফেলেছি, ও ছাড়বো কী করে? তা বলেছে না ছেড়ে দিতে হবে, তা আমি আর ছাড়িনি, ওইভাবে দখল করে রাখছিলাম, ওই রেখেছি ওই ওই 1 বিঘের পরে। আর 1 বিঘে আমার কাছে আমার আত্মীয় আছে, ওই 13 শতক ঘেরের মধ্যে আছে, এই এর মাথাটা আর কি।
1300 আছে, সেইটা আমাকে 1300-এর টাকা দিয়েছে, গতবারে দিয়েছে, এবারও দিয়ে দিয়েছে, দিতে তবু সে তো সেইভাবে করি আসি আছি। এখন আমার ওই 25,000 টাকা গেছে, আর এই বাগান বাড়ির অবস্থা করে দিয়েছে। আমার বাগানে ছিল কত ফল ফুলের গাছ, আম, কাঁঠাল, জাম, জামরুল, বেল, কত কি ছিল সে সব গত, বুঝতে পারছি, কিন্তু গত ইলেকশনে, এই পঞ্চায়েত ইলেকশনে তো আপনারাই এই সরকারকে ভোট দিয়ে এনেছেন, এখন এত অভিযোগ? না, আমরা ভোট দিতে হয়নি, আমাদের ভোট আমাদের দিতে হয় না, ভোট ওরাই নিয়ে নেয়, আমাদের দিতে হয় না ভোট। আপনার ভোট আপনি? না না, ভোট দেব, তাদের সম্মুখে দাঁড়িয়ে দেখতে হবে, বেঁচে দাও, তাই দিতে হয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় দিলে আবার কোদালি ম্যাট আছে। হ্যাঁ, তবু সে আমরা দিয়েছি, যেভাবে বলেছে সেইভাবে আমরা দিয়ে গেছি, এখন যেভাবে বলেছে সেইভাবে করে গেছি, তবু আমার এই এই ক্ষতি করেছে। আমার পুকুর পুষ্করিণী, মানে ওই পুকুরে আমার প্রায় 1.5 কুইন্টাল মতন মাছ ছিল, সে সব মাছ মরে পচে গেল একদম। হ্যাঁ, সবারই মাছ পচে গেছে, আমারও মাছ পচে গেল। সেইভাবে আর কী বলবো, কাকে বলে বলে ওদেরকে বলেন, হ্যাঁ দেওয়া হবে ক্ষতিপূরণ, দেওয়া হবে ক্ষতি, কোনো কিচ্ছু না, চুপচাপ করে থেকে গেলো। ব্যাস, আমরা আর কী বলবো, কাকে বলবো, বলতে গেলে তো আবার বাড়ি আছে, তারপরে আমাদের কোনো কাজকর্ম নেই, সংসার কী কী চলবে? শিবহাজারা কাজ দেয়, টুকটাকের কাজ দিল। গত বছরে ওই এক জায়গায় কাজ করতে গিয়েছিলাম, আমাকে 8 দিন কাজ করলাম, সে টাকা যে নেতা আমাকে বললো নিয়ে যেতে, আমি লোকজন নিয়ে গেলাম, কাজ করলাম, সে দেখি আমাকে, আমি পয়সা কড়ির কথা বলিনি, বাজার দেখাইছে, কি তোমার খবর কি? আমি, খবর আমার কি, তুমি কেমন আছো? আমি, লোকজন সব টাকা পয়সা চাচ্ছে। ও, তোমার খুব রস হয়েছে? হ্যাঁ, রস আমি মাঠে করে দেবো। সে একদম বাজারের সম্মুখে আমাকে অপমান করলো। হ্যাঁ, আমি আস্তে আস্তে ঘুরে চলে আসলাম, চলে আসে কী বলো, সেইভাবে থেকে গেল টাকা, সে টাকা দিল। আবার পরের বছর আবার এই 23 সালে, ওটা 22 সালে হয়ে গেছে, 23 সালে আবার সেইখানে কাজ করতে গেল। সেখানে কাজ করে আবার 8 দিন করে, আমি 8 দিন করলাম, আর সব লোক 9 দিন করে কাজ করেছে, আমরা 19 জন গেলাম। তার মধ্যে আর 3 জনকে ব্যায়াম খুব মারা মেরেছে, আমার দলের লোকে, আমি জানতে পারিনি, জানতে পারলে আমার মনে হচ্ছিল যে আমি গিয়ে ঘাকাতে দেই, এরকম মনে হচ্ছে, কিন্তু আর কিছু বলতে পারলাম না। আস্তে আস্তে গিয়ে আবার সেই মার খাওয়া অবস্থায়, এই ছেলেটা বিশাল মার খেয়েছিল, সেই মার খাওয়া অবস্থায় ওকে পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে যাও মাঠে যাও কাজ করতে যাও। সেইভাবে গেলাম ওর সঙ্গে, ওই সঙ্গে আমরা গেলাম, গিয়ে কাজ টাজ করলাম। সেইভাবে তখন সেদিন মধ্যে 4 দিন না 5 দিনের দিন, তারপরেও আবার 3 দিন কাজ করেছি, মানে মোট ওরা করেছে 9 দিন, আমি 8 দিন করেছি। একদিন পরে আমি গিয়েছিলাম, সেই সে টাকাও দিল না, সেইভাবে থেকে গেল, আর কিছু বললাম না, আর কী বলবো, দিল না কি, কাকে বলবো, বলতে গেলে থানায় বললে তো হবে না, ওদের কাছেই বলতে হবে, থানা বললে ওদের কাছে পাঠিয়ে দেবে। আমরা দেখি সব আমাদের গ্রামের যে পুলিশ টুলিশ আছে, মানে হোমগার্ডটার, তাদেরকে বলি কিচ্ছু বলার নেই কাকা, ও যা বলছে তাই শোনো, না হলে কী করবার, সেইভাবে চুপচাপ করে থাকি আর কী কর, ওইভাবেই আছে।